নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হাই নিউজ নিবেদিত কবি শিল্পী সুরকার গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশে। এই মুহূর্তে হারমোনিকার মাধ্যমে এই রেডিওর এই ছোট্ট পিসটা দিয়ে শুরু করলাম আজকে আমরা এই অনুষ্ঠান। আর আমার সঙ্গে এই মুহূর্তে আমার ঠিক বাদিকে যিনি বসে আছেন আমাদের আজকের অতিথি শিল্পী বাসুদেব রায় প্রামাণিক, এসেছেন জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে। আর তাকে যারা আজকের এই এক ঘন্টার অনুষ্ঠানে সঙ্গত করবেন আমার তো ভীষণ পরিচিত এবং অবশ্যই আপনাদেরও খুব খুব পরিচিত মিউজিশিয়ানরা, তাদের সঙ্গে আসুন আপনাদের সকলকে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে হ্যান্ডসোনিকে আছেন সঞ্জয়দা, অক্টোপ্যাডে আছে ধ্রুবদা, গিটারে আছে পলাশদা এবং কিবোর্ডে আছে শুভঙ্করদা। মানে এনাদের সঙ্গে যখন পরিচয় করাই তখন আমার একটু মুখে হাসি থাকে, কারণ একটু আগে এখানে অনেক কিছু এনারা দুষ্টুমি করছিলেন আর আমরা সেটাকে আনন্দ উপভোগ করছিলাম। যাই হোক, এবারে আমরা কথা বলবো আমাদের যিনি শিল্পী অতিথি শিল্পী তার সঙ্গে। জানবো প্রথমেই আমাদের এই হাই নিউজের পর্দায় এই সুরের আকাশ অনুষ্ঠানে এসে তার কেমন লাগছে। নমস্কার দাদা, কেমন লাগছে এখানে এসে আগে বলুন। খুব ভালো লাগছে। আপনি কি এটা দেখেন নিয়মিত দর্শক আপনি অনুষ্ঠানের? মাঝে সাঝে দেখেন। তো কেমন লাগে আমাদের যিনি পরিচালক সুব্রতদা তার প্রচেষ্টাটা আপনার কেমন লাগে? খুব ভালো। আসলে আমাদের যিনি পরিচালক সুব্রত দা তার একটাই প্রচেষ্টা হচ্ছে নতুন শিল্পীদেরকে সামনে তুলে আনা, তার সঙ্গে সঙ্গে স্বর্ণযুগের প্রবীণ শিল্পীরাও যাতে আপনাদের সামনে আবার নিজেদেরকে নতুনভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে তার মুখ্য একটা প্রচেষ্টা। হারমোনিকা যেটা অনেকে খুব ইজি একটা নামে জানে সেটা হচ্ছে মাউথ অর্গান, যেটা আসল নাম হচ্ছে ফ্রেঞ্চ হার্প। 1821 ইউরোপে হারমোনিকার ইনভেনশন হয়। ইনভেন্টর ছিলেন ক্রিশ্চিয়ান ফ্রেডরিচ লুডভিং বোশম্যান। এই হারমোনিকা নিয়ে আজকে আমরা থাকছি এক ঘন্টা একটা থেকে দুটোর এই লাইভ অনুষ্ঠানে এবং সেটি পূর্ণ সম্প্রচার দেখবেন আপনারা কালকে সকাল 7টা থেকে 8টা। এই মুহূর্তে আমরা আরেকটা শুনবো আপনার কাছ থেকে পিস। কি শোনাচ্ছেন আপনি আমাদেরকে? আমি একটা কিশোর কুমারের গান দিয়ে শুরু করছি। আচ্ছা চলুন। Thank you.
সঙ্গে এই মুহূর্তে